हेलो एवरीवन, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनल सम्पूर्ण एक नतून भिडियोते तुम्हारे सबाई के स्वागत जाना। कलकाता साइंस म्यूजियम এই মুহূর্তে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এটির অনলাইন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি এর আগে ভিডিওর মাধ্যমে জানিয়েছি, তবে আজকে এটি রিমাইন্ডার ভিডিও। যারা এখনও পর্যন্ত আবেদন করনি বা এই চাকরিটার খবর পাওনি, তারা আজকের এই ভিডিওটি দেখার পর চাইলে আবেদন করতে পারবে। এবং তোমরা এখানে চাইলে ছেলে মেয়ে উভয় রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা এই চাকরিটা সম্পর্কে পরপর স্টেপ বাই স্টেপ জানাবো, তাই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতো করবো ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করবে, ভিডিওটিকে একটি হলো বন্ধুকে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো চাকরির আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশানটিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক GN সেক্টর V বিধাননগর কলকাতা 791। এবং অন স্ক্রিনে তোমরা এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও দেখতে পাচ্ছ। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, এটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি 15 জুন 2021 থেকে শুরু হয়ে গেছে এবং এটির আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 9 জুলাই 2021। তো যারা যারা আবেদন করতে চাইছো, এই সময়ের আগে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট যেটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এখানে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে। এবং নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখতে পাচ্ছ, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার্স কলকাতা। ওকে, এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। নেক্সট বন্ধুরা, এক্ষেত্রে বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। তো এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং জানতে হবে। তো এক্ষেত্রে টাইপিং স্পিড তোমাদের ইংরেজি এবং হিন্দিতে কত থাকতে হবে সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরবর্তী পোস্ট যেটি রয়েছে জুনিয়র স্টোনোগ্রাফার, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এই নিয়োগটিও কিন্তু করা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতায়। ওকে, এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন যেটি রয়েছে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড জানতে হবে এবং শর্ট হ্যান্ড স্পিড কত থাকতে হবে সেটিও দেখতে পাচ্ছ, এক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে। পরবর্তী পোস্ট টেকনিশিয়ান এ কার্পেন্টার অর শিট মেটাল, এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। নিয়োগটি করা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি 33 ব্লক GN সেক্টর B বিধাননগর কলকাতা। এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি থাকতে হবে SSC অর ম্যাট্রিকুলেশান উইথ সার্টিফিকেট ফ্রম ITI। ওকে, আর মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে রিলেভেন্ট ফিল্ডে তোমাদের ITI কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে 1 ইয়ারের একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে এজ লিমিট। বন্ধুরা, এক্ষেত্রে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 অ্যান্ড সিরিয়াল নাম্বার 2 যে পোস্টগুলি রয়েছে, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 9/7/2021 অনুযায়ী 25 বছরের মধ্যে। এবং নাম্বার 3 যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 9/7/2021 অনুযায়ী 35 বছরের মধ্যে। এছাড়া SC ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর এবং OBC ক্যাটাগরি প্রার্থীরা 3 বছরের বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে দেখতে পাচ্ছ, ফি পেয়েবল 200। ওকে, তো 200 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে দিতে হবে এবং তোমরা এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার অপশন পেয়ে যাবে, সেখানে তোমাদেরকে কিন্তু এই 200 টাকা অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবে, কত সাইজের ফটো আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, সমস্ত কিছুই নোটিফিকেশনটির মধ্যে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাও, অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশানটিকে প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল থেকে ডাউনলোড করে নাও বা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করো, তোমরা ডাউনলোড করে নিতে পারো।
আবেদন করার পূর্বে নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরই তোমরা আবেদন করবে। এবং আবারও জানিয়ে রাখি, এডির আবেদন কিন্তু শেষ হচ্ছে 9 জুলাই 2021 তারিখে। যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা আবেদন করতে চাইছো, তাদেরকে কিন্তু এই সময়ের আগেই আবেদন করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে দাও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।